প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত। ইপি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি 2021। 5,173টি পদে 60টি জেলার যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যারা আবেদন করতে পারেননি তারা আবার আবেদন করতে পারবেন। সময় বৃদ্ধি করা হয়েছে এবং যাদের বয়সে জটিলতা ছিল তারাও আবেদন করতে পারবেন। তো আমরা দেখব যে প্রত্যেকটি জেলার কিভাবে বয়স সংশোধনী করা হয়েছে। শুধুমাত্র যাদের জন্ম তারিখ 26/3/2002 থেকে 22/6/2003 এর মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন। এটা হলো বয়সের সংশোধনী। তো আমরা যদি বিজ্ঞপ্তিটা দেখতে চাই, সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, তো প্রত্যেকটা জেলায় এভাবে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। যে সকল প্রার্থীর বয়স 22/6/2021 ন্যূনতম 18 বছর, 25/3/2020 তারিখে যাদের বয়স সর্বোচ্চ 30 বছর, তারা আবেদনের যোগ্য। তো আপনারা ডিটেলস বাকি তথ্য পড়ে নেবেন। এটা 18 তারিখ থেকে 27 অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে পারেনি তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। তো আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা দেখবে সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি একটি জেলা থেকে উদাহরণ দিয়ে বোঝাবো, বাকি জেলাগুলো সেইমভাবে আপনারা দেখতে পারবেন। আমি লিঙ্ক তথ্য সব একসাথে দিয়ে দেব। তো প্রথম আমরা দেখবো জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেট বিভিন্ন পদ 75টি, আবেদন ফি হচ্ছে 112 টাকা এবং 56 টাকা। আবেদন শুরু 18 অক্টোবর 2021, শেষ হবে 27 অক্টোবর 2021। আর আবেদনের লিঙ্ক হচ্ছে http://dgapsyl.teletop.com/bd। আপনারা মোবাইল থেকে এবং ল্যাপটপ থেকে যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে এই ঠিকানাটি লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন তো প্রথমটা হচ্ছে বিজ্ঞপ্তি। আপনারা বিজ্ঞপ্তি দেখতে পারবেন, এটি 17/2021 মেয়াদ শেষ হয়েছে, আবার 10 দিনের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট উইথ রিজার্ভ, অর্থাৎ আপনার যে বিজ্ঞপ্তিটা সংশোধনী বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন, এই যে সংশোধনী বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম যদি ক্লিক করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে চান তাহলে এটা ক্লিক করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে সবগুলো আপনি আবেদন করতে পারবেন। এখান থেকে এই যে হোম ফটো সিগনেচার ভ্যালিডিটর, আপনার ফটো এবং সিগনেচারের যে সাইজের মাপ সেটা ঠিক আছে কিনা এখান থেকে আপনি চেক করতে পারবেন। এরপর পেমেন্ট পরিশোধ হয়েছে কিনা এটা ক্লিক করে পেমেন্ট পরিশোধ করতে পারবেন। ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি, এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি যে আবেদন করছেন সেই আবেদন ফর্মটা। এরপর এডমিট কার্ড, যদি পরীক্ষার তারিখ যখন ঘোষণা করবে তখন এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই হলো আবেদন সিস্টেম। এরপরে এখানে সবগুলো ফর্ম ফিল আপ করার পরে আপনার এই যে ভ্যালিডেশন কোড এখানে পূরণ করবেন, এটা এরপরে এটা টিক চিহ্ন দেবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার ছবি এবং স্বাক্ষর অ্যাটাচ করে সংযুক্ত করার পরে আপনি সাবমিট করবেন, এরপর আবেদন হয়ে যাবে। এরপর আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনি টাকা SMS করতে হবে 16342 নাম্বারের টেলিটক সিম দ্বারা। এ হচ্ছে আবেদন পদ্ধতি। তো আমি সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটের শেয়ার করলাম। এভাবে অন্য জেলাগুলো আপনারা সেম পদ্ধতি আপনারা দেখতে পারবেন। তো যদি জেলা পরিকল্পনা কার্যালয় গাজীপুরে যান তাহলে এই যে আবেদন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা লিখে আপনারা এখান থেকে সংশোধনী বিজ্ঞপ্তি এবং আবেদন মূল বিজ্ঞপ্তি এবং সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখানে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর নামগুলো আমি বলে যাব, আপনারা এখান থেকেও দেখতে পারবেন। তো আমি যে পেজটা থেকে দেখাচ্ছি এই পেজটি আপনারাও দেখতে পারবেন। আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে যদি আপনি ই পেপার নিউজ টিভি একত্রে লিখে যে ই পেপার নিউজ টিভি .blogspot.com লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এই পেজ থেকেও এই সম্পূর্ণ প্রত্যেকটা জেলার তথ্য আপনারা দেখতে পারবেন। তো আমি সংক্ষেপে বলে যাব, সিলেট, গাজীপুর, রংপুর, কুষ্টিয়া, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ, মৌলভীবাজার, কুমিল্লা, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, ভোলা, বগুড়া, চট্টগ্রাম, মাগুরা, নওগাঁ, মাদারীপুর, নরসিংদী, মেহেরপুর, নাটোর, ফেনী, পিরোজপুর, শরীয়তপুর, পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, সুনামগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, শেরপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, বরিশাল,
পটুয়াখালী, যশোর, খুলনা, মানিকগঞ্জ, দিনাজপুর, বরগুনা, লক্ষ্মীপুর, জামালপুর, নেত্রকোনা, জালকাঠি, চুয়াডাঙ্গা, চাঁদপুর, ফরিদপুর, নোয়াখালী, পঞ্চগড়, নড়াইল, কুড়িগ্রাম, বাগেরহাট, জয়পুরহাট, গোপালগঞ্জ, এই সাতটি জেলায় আপনারা যারা আবেদন করতে পারেননি এখন নতুনভাবে আবেদন করতে পারবেন। আর যাদের বয়সে জটিলতা সমস্যা ছিল তারা সংশোধনী বিজ্ঞপ্তি দেখে আপনারা আবেদন করতে পারবেন। যারা আমি জয়পুরহাট থেকে দেখাচ্ছি, আপনারা যদি জয়পুরহাটে এই লিঙ্কটা যে কোনো ওয়েব ব্রাউজারে লিখে যদি ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এইটা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন, এরপর অ্যাপ্লিকেশন লিঙ্ক, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আবেদন করতে পারেন। তো আমাদের আবেদনে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে, ওখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এই হচ্ছে সংশোধনীয় বিজ্ঞপ্তির তথ্য। এটা প্রকাশিত হয়েছে 10 অক্টোবর 2021 তারিখে। আপনারা এখান থেকে দেখবেন এই যে 18/10/21 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হয়েছে, 27/10/2021 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে টাকা পাঠাতে হবে 16222 নাম্বারে SMS এর টেলিটক সিম দ্বারা। পরিকল্পনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিন এই যে সংশোধনী বিজ্ঞপ্তি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।